আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মরিয়ম মারিয়া। শুভ সকাল, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু কাজের ব্যস্ততা সম্পর্কে জানতে চাই, সম্প্রতি কি কি কাজ করা হয়েছে, সামনে আরও কি কি নতুন কাজ হাতে রয়েছে? না, আসলে এই রোজার আগে আসলে ফিরলাম দেশের বাইরে থেকে প্রোগ্রাম শেষ করে, তারপর তো আসার পরে একটু ব্যস্ততা থাকেই। কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলো করলাম। নতুন কিছু কাজ কিছু করে গিয়েছিলাম, সেটা শেষ করলাম এবং একটি গান করলাম ধামাইল, সিলেটের ধামাইল যে একটা আছে অঙ্গনটা আছে, ওই বিষয়ে একটি গান করলাম। তারপর আরও সেমি ক্লাসিক্যাল দুটি আধুনিক গান, একটি গানের মিউজিক ভিডিও বাকি ছিল, সেটা শেষ করলাম। আর এরকম কিছু কাজ ছিল যেগুলো এসে শেষ করেছি। গান নিয়ে বেশ ভালোই ব্যস্ততা বলা যায়। তো যেটা আপনি বললেন যে কিছুদিন আগেই দেশের বাইরে থেকে শো করে ফিরেছেন, একটু জানতে চাই যে এখন দেশের বাইরের শোগুলো কেমন স্টার্ট হয়েছে, বা দীর্ঘ 2 বছর পর যখন দেশের বাইরে আবার শো করার সুযোগ হচ্ছে, প্রবাসী বাঙালির আসলে কতটা আনন্দিত বা তারা কতটা ভালোভাবে আপনাদেরকে গ্রহণ করছেন? আসলে আমি যখন এবার গেলাম, যেহেতু 2 বছর টানা করোনার এই প্রকোপের জন্য কোনো প্রোগ্রামই হয়নি এবং সবাই আসলে প্রচণ্ড একটা অন্যরকম একটা করুণ অবস্থার মধ্যে ছিল। তো এবারে আমি দেখলাম যে টাইমটা প্রোগ্রাম হয় না, যেরকম ডিসেম্বর অনেক শীত পড়ে যায় যখন, কিন্তু এবার ওই টাইমটাও কিন্তু অনেক প্রোগ্রাম হয়েছে এবং টোটাল জানুয়ারি মাস পর্যন্ত প্রোগ্রাম কন্টিনিউ হয়েছে। মানে এটাই প্রথম দেখলাম যে দেশের বাইরে এই টাইমে কখনই প্রোগ্রাম হয় না সামার ছাড়া, কিন্তু এবার অনেক প্রোগ্রাম হয়েছে। আসলে দীর্ঘদিন প্রোগ্রাম না হওয়ার কারণে মানুষের উচ্ছ্বাসটা একটু বেশি ছিল বাঙালিদের মধ্যে, যে কারণে তারা অফ সিজনেও প্রোগ্রামগুলো করছে। হ্যাঁ, বাহ। একটা গান শুনে নেব আপনার কণ্ঠে আগে, তারপর আমরা বাকি গল্প করব। আচ্ছা, আমি আমার রিসেন্ট দুটি গান যেটা এখন আপকামিং, এর কাজ শেষ হয়নি, তার মধ্যে একটি গান আমার খুবই পছন্দের। দুটি গানই আমার খুব প্রিয়, তার মধ্যে একটি গান আমি শুরুতেই গাচ্ছি। গানের কথা এবং সুর লিখেছেন আমিনুর রশিদ নাহিদ। একটু সেমি ক্লাসিক্যাল গান, আধুনিক গান আমি করছি। সেটা তোমায় আমি অনেক কিছুই বলতে চেয়ে এসেছিলাম সেই বিকেলে, তোমায় আমি অনেক কিছুই বলতে চেয়ে এসেছিলাম সেই বিকেলে, পারিনি তো বলতে কিছুই, মনের মাঝে রইল শুধু নীরবে, তাই বাজলো বাঁশি করুন সুরে। তোমায় আমি অনেক কিছুই বলতে চেয়ে এসেছিলাম সেই বিকেলে, তুমি যতই দূরে থাকো আমার মনের মাঝে আছো, হয়তো কভু জানবে না গো আমার বেদনা। তো তুমি যতই দূরে থাকো আমার মনের মাঝে আছো, হয়তো কভু জানবে না তো আমার বেদনা। তো পারিনি তো বলতে কিছুই, মনের মাঝে রইল শুধু নীরবে, তাই বাজলো বাঁশি করুন সুরে। তোমায় আমি অনেক কিছুই বলতে চেয়ে এসেছিলাম সেই বিকেলে। বাহ, চমৎকার। আশা করছি মিউজিক ভিডিওটা বেশ সুন্দর হবে এবং সবাই অনেক বেশি পছন্দ। এই গানটি আসলে খুব চিন্তা ভাবনা হচ্ছে যে কলকাতা থেকে আসলে মিউজিকটা করার, অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে, হয়তো সামনে আমরা কাজটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো গানটি। তো একজন সঙ্গীত শিল্পীকে সব ধরনের গানই গাইতে হয়, সব ধরনের গান চর্চা করতে হয়, সব ধরনের গানই আত্মস্থ করতে হয়, কিন্তু তারপরেও থাকে না যে ভালো লাগার একটা জায়গা, ভালো লাগার একটা জনরা। সেই জায়গা থেকে কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে কাজ করে, শুনতে বেশি ভালো লাগে কাজ করে? আসলে যেহেতু আমি ছোটবেলা থেকে আমার নজরুল সঙ্গীত দিয়ে শুরু, যার কারণে একটু সেমি ক্লাসিক্যাল গানের প্রতি আমার একটু দুর্বলতা আছে। আর ফোক গানটা আসলে স্টেজ শো করার কারণে ভালো লাগা তৈরি হয় যে দর্শকের খুব কাছাকাছি যাওয়া যায়, এবং দর্শক এত বেশি ফোক গান পছন্দ করে মানে স্টেজে, যে ওই ভালো লাগা থেকে কিন্তু আসলে ফোক গানটা করা হয়। তবে আমার কেন জানি একটু সেমি ক্লাসিক, একটু আধুনিক গান, এগুলো ধরেন প্রোগ্রামে গাইতে খুব ভালো লাগে, ঘরোয়া কোনো আয়োজনে, তো স্টেজে আমার ফোক গানটাই বেশি ভালো লাগে। এই জন্য আমি আসলে দুটি গানই সমানভাবেই করার চেষ্টা করি, আধুনিক এবং ফোক দুটি গানই চেষ্টা করি। বা তো যেটা হয় যে গান গাওয়ার পর একটা গান তো এখন, আগে যেটা ছিল যে অ্যালবাম রিলিজ হতো, অ্যালবাম নিয়ে দেখা গেছে সারা বছরের একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি, তারপর বছর শেষে একটা অ্যালবাম রিলিজ, এবং তখন কিন্তু শ্রোতাদের আগ্রহ অনেক বেশি কাজ করতো যে কখন একটা প্রিয় শিল্পীর বা একটা শিল্পীর অ্যালবাম বের হবে, অ্যালবামটা শুনবো। কিন্তু এখন যেটা হয়েছে আমরা সিঙ্গেলসে চলে গেছি, কিন্তু তারপরেও সিঙ্গেলসেও কিন্তু অনেক বেশি প্রিপারেশনের দরকার আছে। একটা গান গাওয়া, সেটা সুর করার পরে সেটাকে গেয়ে তারপরে আবার একটা মিউজিক ভিডিওতে রূপান্তরিত করা, এই যে একটা এফোর্ট দেয়া। সো গানটা আসলে দর্শক বা শ্রোতাদের কাছে পৌঁছাতে গেলে মিউজিক ভিডিওর গুরুত্বটা এখন আপনার কাছে কতখানি মনে হয়? না, আমার মনে হয় যে একটা সময় ছিল, মানে খুব বেশি দিন আগের কথা না, যখন মিউজিক ভিডিওর একটা আলাদা জোয়ার ছিল। তবে আমার কেন জানি এখন মনে হয় যে মানুষ এত বেশি ক্রাউড, এত বেশি একটা গানের মধ্যে বেশি মিউজিক পছন্দ করে না, খুব হালকা মিউজিক, কিন্তু গানের সুরটা ভালো হবে, কথা ভালো হবে। আর আমার কাছে কেন জানি মনে হয় যে গান যদি ভালো হয়, মিউজিক ভিডিওটা আসলে খুব একটা গুরুত্ব বহন করে না। কারণ আমার মনে হয় যে মানুষের কনসেন্ট্রেশন ব্রেক হয় যখন একটা ভালো গানের মিউজিক ভিডিও হয়, তখন ওই ভালো গানটা শোনার আগ্রহ থেকে মানুষ বের হয়ে যায়। এই জন্য আমার মনে হয় যে ভালো গান যদি তৈরি করা যায়, ভিডিওটা আসলে সেখানে খুব একটা মুখ্য বিষয় না। একটা নর্মাল ঘরে বসেও যদি সোফায় বসেও কেউ লিপসিং করে, মানুষ ওই ভালো গানটা কিন্তু অনেকভাবে নিয়ে নেয়। গানটা সবার আগে নিজস্বতা ধরে রাখতে হবে, ভালো থাকতে হবে। হ্যাঁ, তো সেই ছোটবেলা থেকে গান শেখা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সঙ্গীতের সঙ্গে পথ চলা কেমন কেটেছে এতগুলো বছর, এবং অনুপ্রেরণার উৎসটা কি ছিল? না, আসলে ছোটবেলা থেকে যেহেতু আমার সাংস্কৃতিক পরিবার, সবাই আসলে গান করেন, পছন্দ করেন, হয়তো প্রফেশনালি না গাইলেও ঘরোয়া প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে গায়, তো যার কারণে আমার উৎসাহটা অনেক বেশি। ছোটবেলা থেকে মা, আমার কাজিনরা, আমার খালা, সবার অনুপ্রেরণা আসলে গান করা। আর এখন এই সময় এসে আমার ছেলেরা, আমার বোনের বাচ্চারা যারা আছে, মানে পারিবারিক যারা ছোটরা হলেও তারা আমার গান শোনে, মানে এই যে একটা আনন্দ এখন উপভোগ করি, ওদের উৎসাহে আসলে এখনও গাচ্ছি। তো অনেক সম্মাননা পেয়েছেন আপনি চলার পথে, এবং যেটা হয় অনুপ্রেরণা কিন্তু আসলে সম্মাননা থেকে অনেকখানি আসে, বা দায়বদ্ধতার জায়গাটা অনেক বেশি বেড়ে যায়। তো সেই সম্মাননাগুলো বা সেই পুরস্কারগুলো আসলে আপনাকে কত অনুপ্রাণিত করে আর ভালো কাজ করার জন্য? আসলে যে কোনো প্রাপ্তি একটা শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার, সেটা হোক যে ধরনেরই। তবে আমার মনে হয় যে প্রাপ্তিটা যখন আসে তখন মনে হয় যে না, আমাকে আরও ভালো কিছু কাজ করতে হবে, আমার নিজেকে ধরে রাখতে গেলে, আমাকে শেষ জীবন পর্যন্ত গান করতে গেলে আমাকে চর্চা করতে হবে, ভালো কিছু গান উপহার দিতে হবে, যেটা আমার ভবিষ্যৎ প্রজন্ম অন্তত আমি না থাকলেও সেই স্মৃতি নিয়ে থাকবে। মানে এই আগ্রহ থেকে আসলে মনে হয় যে ভালো গান গেয়ে যাওয়াটাই আসলে একটা শিল্পীর জন্যে সবচেয়ে বড় বিষয়। তো যেটা কিছুক্ষণ আগে বললেন যে আসলে সব কিছু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে স্টেজ শোর যে একটা উচ্ছ্বাস বা একটা চাপ বেড়ে গেছে, তো এই যে 2 বছর গৃহবন্দী থাকার পর এবং সর্বপ্রথম যেটা হয়েছে করোনা আসার পরে স্টেজ শোটা আগে বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা জানি স্টেজ শিল্পীদের প্রাণের জায়গা, তো এই যে দীর্ঘ 2 বছর গৃহবন্দী থাকার পর এখন যে স্টেজের যে ধাক্কাটা বা যেই প্রেশারটা অথবা স্টেজের ব্যস্ততাটা, এটা কেমন উপভোগ করছেন? হ্যাঁ, যেরকম মাঝখানে আমাদের বাংলাদেশের কথা যদি ধরি, যে বেশ ভালোভাবে শুরু হয়েছিল, কিন্তু অমিক্রন আসার পরে কিন্তু আবার একটা ধাক্কা খেলো, মানে খুব ভীষণ জোয়ার থেকে কিন্তু একটা ধাক্কা খাওয়ার পরে কিছুটা কমে গেছে। আমার মনে হয় যে ঈদের পরে আশা করি আবার সেরকম একটা জোয়ার আসবে, এবং মানুষের মধ্যে আসলে মানুষ যে গান পছন্দ করে, একটা বিনোদন চায়, দীর্ঘদিন একটা জমে থাকা কষ্ট থেকে মানুষ বের হতে গেলে আসলে তখন আনন্দটাই বেশি করতে চায়। আমার মনে হয় সেই আগের সময়টা আমরা ফিরে পাবো খুব শীঘ্র, এবং আগের থেকে অনেক ভালোভাবে। হ্যাঁ, আচ্ছা, সম্প্রতি আবার দেশের বাইরে যাওয়ার কথা আছে, কি জন্য যাওয়ার কথা রয়েছে? গান করার জন্য, নাকি গান শুটিং করার জন্য, অথবা নাকি স্টেজ শো করার জন্য? না, আসলে অনেকদিন ধরে একটু যাওয়ার কথাই ছিল দেশের বাইরে, যে একটু বেড়ানো হবে। ইন্ডিয়াতে আমি যাচ্ছি খুব শীঘ্রই, আমার ওখানে 2টি প্রোগ্রাম আছে, প্রোগ্রাম 2টি শেষ করবে এবং কিছু গানের কাজও আছে, এর বাইরে একটু বেড়ানো। जस्ट এতটুকুর জন্য যাচ্ছে। এরপরে আবার দেশের বাইরে হয়তো আমেরিকা যাওয়ার কথা আছে জুন মাসে, সেখানেও বেশ কিছু প্রোগ্রামের কথা হচ্ছে, আশা করি সেটার জন্য যাব খুব শীঘ্রই। বাহ, অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। আসলে চায়ের চুমুকে অনুষ্ঠান সবারই একটা প্রিয় অনুষ্ঠান, আমারও ভীষণ প্রিয়, যেহেতু মাঝে মাঝে দাওয়াত পাই চলে আসি। এবং দর্শকদের বলবো যে আপনারা বাংলা গান শুনবেন এবং বেশি করে আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা ভালো কাজ করতে পারি, বাংলা গান সারা পৃথিবীতে ছড়িয়ে যাক। এবং ATN বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে, ATN বাংলার পক্ষ থেকে সবসময়কার মতোই শুভকামনা রইল। আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান আপনার কণ্ঠে শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাভ ড্রাইকেক বিস্কুট নিবেদিত চায়ের চুমুকের এই আয়োজনগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। বড় দুঃখী রাধায় আমি, হৃদে কৃষ্ণ না, সবাই আমায় বোঝে শুধু বোঝে না যে শ্যাম। বড় দুঃখী রাধায় আমি, হৃদে কৃষ্ণ না, সবাই আমায় বোঝে শুধু বোঝে না যে শ্যাম। কলঙ্কিত হলেও শুধু আমি যে তার রাধা, জীবনে মরণে শুধু একে প্রাণে বাধা। কলঙ্কিত হলেও তবু আমি যে তার রাধা, জীবনে মরণে শুধু একে প্রাণে বাধা। সে যে কাদায় আমায় যখন তখন, জাগায় সারা রাত, হৃদয়কে বোলাকুল করে কৃষ্ণ প্রাণনাথ। বড় দুঃখী রাধায় আমি, হৃদে কৃষ্ণ না, সবাই আমায় বোঝে শুধু বোঝে না যে শ্যাম।